আমার দয়াল নবী পৃথিবীর বুকে নবুয়ত পাওয়ার আগে, নবুয়ত পাওয়ার আগে আমার দয়াল নবী দুইটা ক্লাব ঘর বানাইছে। আরে বাবা, মানে ক্লাব ঘর কি ক্লাব ঘর দেই কই, এটা আমি আর ভাষা বিসরাই পাইলাম না। আমার দয়াল নবী নবুয়ত পাওয়ার আগে দুইটা ক্লাব ঘর বানাইছে। আমি জানতে চাই এই দুইটা ক্লাব ঘর বানাবার পিছনে দয়াল নবীর নবুয়তের এখানে সার্থকতা কি? আরে বাবা বাবা, কঠিন কথা। আর উদ্দেশ্যটা কি? এখানে আমার একটি কথা রয়ে গেল, আপনি সুন্দর করে বলার চেষ্টা করবেন। আর আমি একটা কথা বলি, আমার দয়াল নবীর উপরে এই পবিত্র কোরআন শরীফ নাজিল হইতে হইতে 23 বছর সময় লাগছে, 23 বছর সময় লাগছে। আর সবচেয়ে বড় কিতাব হলো তাওরাত কিতাব, আর এই তাওরাত কিতাবটা মুসা নবীর উপরে নাজিল হয়েছে মাত্র 40 রাত্রি। 40 রাত্রি এত বড় তাওরাত কিতাবটা নাজিল হইল, আর মাত্র 30 পারা কোরআনটা এটা নাজিল হইতে 23 বছর সময় লাগার কারণটা কি? কঠিন কথা, আজকে কঠিন ইজি গাও বাইরে। আর একটা প্রশ্ন কি, 23 বছর কোরআন নাজিল হইতে লাগছে, এই কালেমা তো 24 হরফে, 23-এর পরেই তো মিম, যে মিমের পর্দা ঘুষাইয়া এখানে কোরআন আয়াত আছে কতগুলো, 6666, কত 6 লাগে, কয়টা, 4 6 গুণ করলে 4 6 24, 23-এর পরে 24 আসছে না, 24 অক্ষরে মিম, অর্থাৎ এই কালেমা এটার মধ্যে হইলে পুরা কোরআন। বাবা বাবা, কালেমার চার মধ্যে পুরা কোরআন শরীফ, এই জন্য 23 বছর লাগছে, অর্থাৎ 24-এ পরিপূর্ণ তৈব কালেমা হয়ে গেছে, অর্থাৎ উনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আহাদ আল্লাহ আলিফ আছে, আলিফ হেদাল, আহম্মদ আল্লাহ আলিফ আছে, মিম যুক্ত হয়েছে, আলিফ হে মিম দাল, মুহাম্মদ আল্লাহ আলিফ কই, মিম হে মিম দাল, তাহলে আলিফ কই গেল। এবার আলিফ ভিতরে ঢুকছে, মাফাক্তু ফিমির রুহি ঘুরে আসে, তখন দয়াল নবী যে লাকাত জাকুম রাসুল মিন আনফুসুকুম, যতক্ষণ আমার রসুল আছে ততক্ষণ আমি জিন্দা আছি, যখন আমার মধ্যে রসুল চলে গেছে আমি ডেড বডি। পীর সাহেবের ভক্ত পালা বন্টন করে দিলেন নবুয়ত আর হইল বেলায়েত। আগে আমাদের বিষয়বস্তুটা বুঝতে হবে, নবুয়ত আর বেলায়েত বিষয়বস্তুটা কি? হ্যাঁ বাজার, যেই নবী আওয়ালের নবী, আখেরের নবী, জাহের নবী, বাতেনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, গাছের নবী, মাছের নবী, 18,000 মাখলুকাতের নবী, নবীদেরও নবী। আমার মালিক আল্লাহ কয়েছে আমারও নবী, নবী সেই নবীর নবুয়ত আর বেলায়েত, সকল নবী নবুয়ত পেয়েছিলেন, কিন্তু মোহর নবুয়তটা পেয়েছেন আমার দয়াল নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবুয়তের পক্ষ থেকে একটা গান থাকবে, বেলায়েতের কাছে ছোট্ট করে আমার একটা প্রশ্ন থাকবে, আর দরবার থেকে একটা করে মহাজনী গানের কথাই বলা হয়েছে। আমি আমার বাবা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের লেখা একটা মহাজনী গান আগে রাখব, তারপরে আমি চলে যাব। আজকে যেহেতু এমন একজন গায়কের সাথে, গায়িকার সাথে আমার গান, আমার বাবা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের একটা গানের মধ্যে আমি যে কথাগুলো পেয়েছি সে কথাগুলো আমি একটু তুলে ধরতে চাই। আস্তে, শুধু গান করি আর তত্ত্ব গাই মুর্শিদ প্রেমের মরা মানুষ কোথায় পায়, শুধু গান করিলে কি হবে রে যার গুরু ভক্তি হৃদয়ে নাই, মুর্শিদ প্রেমের মরা মানুষ কোথায় পায়। গানের
সম্রাট রজ্জবালী দেওয়ান যার গানে কেড়ে নিছে এই বাংলার প্রাণ তার গানের গুরু ভজনের মধ্যে দিক নির্দেশন দেখতে পাই সে যে পীর বলেছে কাদির সানকে জীবনেও তার সাথে দেখা হয় নাই আকলিমা গায় মুখস্থ গান আলিয়ার মাপার যন্ত্র নাই তরবালির কিসাই সম্বল আমাকে আবুল কাই শুধু টেকা চাই এরকম কিছু নগদ কথার গান বাবা তো জাল লিখে গেছে বাবার কলম তো বন্দুকের গুলি মিস আছে বাবার জীবনের একটা বাক্য মিস আছে আমি আমার জীবনে দেখি নাই যে কথাটা বইলে গেছে আলের বাবার যন্ত্র নাই আমি বাংলাদেশে এই যন্ত্র আর আমি ও পাই নাই যদিও বাবার সাথে কিছুদিন ঘোরাফেরা করেছি জানি না বাবা জীবদ্দশা থাকতে বাড়িতে গেলে ইষ্টি কুটুমের মতোই গেছি এই মামার বাড়ি কতবার আসছি হাইটে আসছি আজকে আসলাম গাড়িতে আর ওদেরকে বললাম যে যে মামার বাড়ি যাইতেছি নানার বাড়ি যাইতেছি নানির হাতের কত খাবার খাইছি আর একটা দোয়া আমি আপনাদের কাছে চাই আমার বাচ্চা খালো অসুস্থ অবস্থায় আছে আমার মা এই বাড়ির মেয়ে সিংহের আমার বাবা বালসন আব্দুর রশিদ সরকারের সহধর্মিনী তিনিও অসুস্থ তিনিও হাসপাতাল আছে অপারেশন করতে হবে আমি দোয়া চাইলাম এই ফ্যামিলিতে যারা যারাই অসুস্থ আছে হয়তো সবারটা আমি জানি না এই দুজনের জন্য আপনারা দোয়া করবেন আজকের প্রথমে একটা প্রশ্ন আমি প্রশ্ন কি একটু শিল্পী শিল্পীর পাশে দাঁড়াইলে একটু আলাপ আলোচনা হয় না সেই আলাপের খাতিরে আজকে আমি আমার শ্রদ্ধা আফার কাছে জিজ্ঞাসা করতে চাই যে আফা আপনি কেমন আছেন হ্যাঁ হ্যাঁ এটাই আমার সর্বপ্রথম প্রশ্ন আপনি কেমন আছেন হ্যাঁ প্রশ্নটা সহজ কিন্তু জবাবটা একটু ভাইবে চিন্তাই দিতে হবে এই যে মাপার যন্ত্র নাই সেখান থেকে আমি জবাবটা চাই আপনি কেমন আছেন এই অবস্থার মধ্যে তো আমাদের সকলেরই কেমন আছি তার একটা হিসাব নিকাশ আসবে একটা গান করি বাজানের লেখা দাও ওরে নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া হ্যাঁ হ্যাঁ নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া হ্যাঁ ওরে রব হয় সেই নূরের পাশরা জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া দেখ না চাইয়া তৌহিদেরই সাগরে ডুব দিয়া রে বাজান তৌহিদেরই সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া তৌহিদেরই সাগরে ডুবতি ওরে নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া ওরে বাজান নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া সব হয় সেই নূরের পশরা জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া দেখ না তারা তৌহিদের সাগরে ডুব দিয়া অরে তৌহিদের সাগরে ডুব দিয়া দেখ না চায়া তৌহিদের সাগরে ডুব দিয়া নূর শ্যামলা নূর কমলা রবের নূর হয় নূর তা জিল্লা পঞ্চভাগে বিভক্ত হইয়া হায় গো পঞ্চভাগে বিভক্ত হইয়া হায় গো পঞ্চভাগে বিভক্ত হইয়া নূর শ্যামলা নূর কমলা রবের নূর হয় নূর তা জিল্লারে পঞ্চভাগে বিভক্ত হইয়া সেই নূর সে তারা নূর আয়া
মাবুদ মাওলা হরে নু ছদরে নুরে আলো রে নুরে তে মাবুদ মাওলা ওলা বাজন নুর ছে তারা ওই আ নুর ছে তারা নুরে আলো যে নুরে তে মাবুদ মাওলা নুরের বিকাশ নূর নবী কে দিয়া রে বাজান নুরের বিকাশ নূর নবী কে দিয়া দেখ না अरे तुम ही देरो सागरे डूब दिया देखना चाया तुम ही देरो सागरे डूब दिया अल्लाह कोई आउलामा खाला कुल्लो हिम्मी नूरी सर्वप्रथम आमी मोहम्मदी नूर सृष्टि करी मोहम्मदी नूर सृष्टि करे जिज्ञासा करा होय नूर के अलस्तब रब्बकुम नूर बोलो तुमी कार नूरे कोई आलाय आलाय अंताय अंता तुमी तुमार आमी होय आमार खंड कुल्लो গেলো আরেকটা ভাগ হইয়া হইয়া এবার জিজ্ঞাসনা করে করে আলাস্তব রব্বকুম নূর তুমি জবাব দাও আমারে আহা আলাই আলাই আনতা আনতা নূরে জবাব করে করে চার খণ্ডে ভাগ করলো পাঁচ ভাগে বিভক্ত হইলো শুনেন লক্ষ্য করে নূরের খাদ্য বাতার ছিল যখন বন্ধ করে দেয় পাঁচটা ভাগ একত্রিত হয়ে পাক পাঞ্জাতন হয় পাক শব্দের অর্থ পবিত্র পাঞ্জা শব্দের অর্থ পাঁচ তন হইল দেহ আমার মালিকের পাঁচটা জাতের পাঁচটা ওজুদ লইয়া একটা দেহ গঠন হইল শোনেন মন দিয়া নূরের জগতে যখন একটা ওজুদ পাইয়াছিল নূর সে তারা নূরে আলা সেথায় নাম ধরিয়াছিল কালুওয়ালা বলল যখন ভক্ত হইয়া ভক্তি দেয় তার পায় আল্লাহর মেজাজি চক্ষু দিয়া ওই নূরের পিঠেতে তাকায় যেমন গুরুকে ভক্ত দেয় ভক্ত যদি যাই দিয়া গুরুর চোখটা থাকে ভক্তের পিষ্টেতে তাকাইয়া আড়াই কোটি বৎসর বরে এই তাকানোর বিষয় এক শেষ দাঁতে আড়াই কোটি বৎসর চইলা যায় ওইখানে তেসিল মোহর তৈয়ার হইয়া গেল গেল সেই আওয়ালে নূর সেই নবী খাতেমান নবী সিল মোহর পাইল উনি প্রথম উনি শেষ এই সিল মোহর তো বোঝানো হয়েছে উনি শেষ সব নবীর নবুয়ত আছে সব নবীর নবুয়তি পাওয়ার একমাত্র আমার দয়াল নবীর এই সিল মোহরের মধ্যে দেওয়া হয়েছে হ্যাঁ তাই এই মোহরের মধ্যেই সব নবীর নবুয়তি পাওয়ারটা দেওয়া হয়েছে রূহ নূরের যোগ মিলনে আসে কারমা শেকের টানে রব রূপে রহিম প্রকাশিয়া রহমানি দয়ার গুণে রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে আরে রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে রহমানি রহমানি এই রহমানি দয়ার গুণে এই যত সৃষ্টি এই ভুবনে স্তরে স্তরে রাইকাসে সাজাইয়া রে মালি স্তরে স্তরে রাইকাসে সাজাইয়া দেখ না চাইয়া তুই দেরি সাগরে ডুব দিয়া রে বেটা আরে তুই দেরি সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া তুই দেরি
সাগরে ডুব দিয়া আরে তৌহিদ দেবো সাগরে ডুব দিয়া দেখ না ছায়া তৌহিদ দেবো সাগরে ডুব দিয়া আসে কারমার শেখের টানে রহমানি দয়ার গুণে পাঁচটা জাতে যায় সাতটা সেফাত পাইয়া রহমানি দয়ার গুণে পাঁচ জাতে সাত সেফাত পায় সামিউন বাসিরুন আলিমুন কালিমুন মুরুদুন কুদিরুন হাইউন দুইটা চোখ দুইটা কান নাকের ছিদ্র দুইটা মুখ একটা কয়টা হয়েছে বাবা সাতটা সাতটা এই জাতের প্রকাশ হইল সেফাতি গুণে চোখ দেখে চোখের কিন্তু মুখ নাই চোখ বলতে পারে না এই আমার জিন্নত সরকার ভাই কই গেল জিন্নত সরকার ভাই সুরজ ভাই সাত্তার ভাই আমি আপনাদের মঞ্চে আছি এখানে আরিফ সরকার আছে আমার বাবার ভক্ত অনেক সরকার আছে আজকে একটু ভালো লাগতেছে আমার নানার বাড়ি অনেকবার আসছি বাবার সাথে প্রথমবার এসে যে আনন্দটা পাইছে আজকে এরকম একটা আনন্দ লাগতেছে আমার পাশে যে দাঁড়ানো আমি মনে করতেছি আমার রশিদ চান দাঁড়ানো এটা মনে করি আমি গান গাইতেছি মালিক যেন ভালো কিছু বলবার তৌফিক দান করে পাঁচ জাত সাত সে পাঁচ সাত পাঁচ বারো আহাত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আহাত কালেমা মোহাম্মদ রাসূলুল্লাহ এখানে বার হই চব্বিশ হইলে তৈব কালেমা আমার রাসূল কয় লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহ কয় মোহাম্মদ রাসূল আল্লাহ লুল লাউনা উল লাউনা আলিফ খানা জবরা লাম লাম জবরলা লা আল্লাহ হইল ছায়া রাসূলের ছিল কায়া আমাদের করতে হবে তার মাইয়া আমার রাসূলের কি কোনো ছায়া ছিল বাবারা ছায়া ছিল না আল্লাহ নিজেই হলো তার ছায়া তাই নবুয়াত পৃষ্ঠ দেশে বেলায় হইল সিনার বস্তু সিনাই তাই আলে মুহাম্মদ প্রাপ্ত যারা ওরে বাজান নূরের খবর পাইছে তারা রে আমার বাজান বাউল সম্রাট রশিদ চান গেছে দিশারা হইয়া মোহাম্মদ আলে মোহাম্মদ প্রাপ্ত যারা জগতে নূরের খবর পাইছে তারা রে আমার বাজান রশিদ চান গেছে দিশে হারা হইয়া ওরে কবে এমন সুখে দেখাবে কবে এমন এই সুদিন হবে বাঘ বান জাতন সাবুত হবে ওরে কবে এমন সুদিন হবে কবে এমন সুদিন হবে বাগবান যাতন সাবুত হবে আমি ধন্য হব চোখেতে দেখি আরে বাজার ধন্য হব চোখে দেখিয়া দেখ না চাই আচ্ছা তৌহিদেরই সাগরে ডুব দিয়া রে তৌহিদের সাগরে ডুবিয়া দেখ না চাই তৌহিদের সাগরে ডুব দিয়া আরে তৌহিদের সাগরে ডুবিয়া দেখ না চাই তৌহিদের সাগরে ডুব দিয়া আমার বাজান আশরাফ আশরাফ চৌধুরী একটা মালা দিলেন টাকার মালা ওই শিল্পীকে একটা করে টাকার মালা দিয়েছেন
ইন্তাজ ব্যাপারী, ইন্তাজ ব্যাপারী আশরাফ চৌধুরী, দুইজন পাশাপাশি বসা, দুজনের প্রতি আমার সালাম। হ্যাঁ হ্যাঁ, এই মালার ভাড়ার আমি কুলাই পারতেছি না, বাবা রাখ। আমি আর কার কাছে প্রশ্ন করুম, যার কাছে প্রশ্ন করে জবাব পাওয়া যায় না তার প্রশ্ন করা বোকামি। এই যে মালা আপনারও দিল, মালা আমারও দিল, এই মালার মধ্যেও নবুয়ত আছে, এই মালার মধ্যেও বেলায়েত আছে। ওইখানে দয়াল নবী ময়ূর রূপে ছিল, ইমাম হাসান হুসেন কানের বালি ছিল, হযরত আলী শেরের তাজ ছিল, মা ফাতেমা গলার হার ছিল। মা ফাতেমা মাইনার রূপে হযরত আলী শেরে তাজ, ইমাম হাসান হুসেন কানের বালি, গলায় আমার দয়াল নবী। ওইখানে বাপ বেটির মধ্যে একটা মালা বদল হয়েছে, এই বেলায়েতি পাওয়ারটা এখনো গুরু ভক্তের মধ্যে বদল হয়। এই মালার মধ্যে কি বেলায়েতি এমন একটা কর্ম আছে, যে কর্ম করলে পরে এই মালা দেওয়ার মধ্যে দেওয়া একটা বেলায়েতি কর্ম হাসিল হয়ে যায়, এটাই আপনার কাছে আমার প্রশ্ন। এটা পয়েন্ট রাখ বেটা, বাজাস না। আগে হলে কেমন আছেন? আর এখানে একটা প্রশ্ন করলাম, আর প্রশ্ন করার দরকার আছে নাকি? আপনারা না করলে কি হইব? যে মহাজনটা নিয়ে আইছি যদি ভালো কিছু জিজ্ঞেস না করি, আপনারা কইবেন এ কথা তো আমরা শুনছি। তাহলে জালাল সরকার আর আলিয়া বেগম কি গেল? রশিদ সরকারের জালানপাতি বলে জালাল সরকারের মধ্যে কিছু আছে? কই হে চালান, এখন একটা চালান খাটামু। আস্তে আপনারা খুব লক্ষ্য করে প্রশ্ন আগে শুনবেন, প্রশ্ন যদি ভালো করে না শোনা যায় তাহলে জবাবও সুন্দর পাওয়া যাবে না। এ তোমরা আসতে বাড়ি দিও, মামার বাড়ি যে খাবার খাইছে আপনারা তো কোন, আমি যতই থামাইবার চাই, নদীর মাছ মাংস নয় দশ পদের মনে করেন আমার মামা পাক করছে, খাইয়া তো এই শক্তি বাঁধতে গেছে, রাত যখন বার করবো না আস্তে আস্তে দেখবেন ওইটা মরে আসবো। এখনকার যে প্রশ্নটা, কাবা ঘরের মধ্যে কয়টা মূর্তি ছিল, এটা কিন্তু তরিকতের ক্লাস। কাবার ঘরের মধ্যে কয়টা মূর্তি ছিল? 360টা। ধন্যবাদ আপনাকে। মাওলা আলীকে নিয়ে আমার দয়াল নবী কাবা ঘরের ওই মূর্তি সরানোর জন্য গেল, ইশারা করে সরাইয়ে দেয়, ইশারা করে সরাইয়ে দেয়, সরাইতে সরাইতে সবগুলি সরাইয়ে দিছে, কিন্তু একটা, এটা হলো স্বর্ণ রূপা তামা দিয়া মিশ্রিত বাঁধানো, বাঁধানো একটা অতি প্রকৃতির মূর্তি, এটা আর ভাঙতেছে না। দয়াল নবী রাস্তা দিয়ে যে আবু জাহেল কয় ওই যে মরে একটা গুই সাপ, ও যদি সাক্ষী দেয় তুমি নবী তাইলে আমি তোমার বুঝম যে তুমি আল্লাহর নবী। হ্যাঁ হ্যাঁ, দয়াল নবী শাহাদত আঙ্গলি ইশারা করলো, গুই সাপ বলো আমি কে? আল্লাহর কুদরতে গুই সাপের প্রাণ ফিরে পাইছে, বলতেছে আল্লাহ আপনি আল্লাহর নবী, আপনার দয়া যদি পায় তাহলে আমার মতো তার নসিব খুলে যায়, আমার মুর্দা দেহ জিন্দা হয়ে গেছে। আবু জাহেল কয় মোহাম্মদ তুই এত বড় জাদুগিরি, এটা তো বুঝবারই পারি না, কয় যে খেজুর গাছটা যদি হাইটাই সে সাক্ষী দেয় কথা কয়ে তাইলে বিশ্বাস করি তুমি আল্লাহর নবী। খেজুর গাছ কি সারা করছে? খেজুর গাছ উঠে আসো বলো আমি কে? খেজুর গাছ মানুষ যেমন হাঁটতে হাঁটতে আসে এরকম উঠে হাঁটতে হাঁটতে এসে আমার দয়াল নবীর কাছে দাঁড়াইয়া সে খেজুর গাছ এলান দিয়ে দয়াল নবী খুতবা পাঠ করছে। সে খেজুর গাছও জান্নাতি হবে, তাকে এবার মানুষ যেভাবে মারা গেলে দাফন করে খেজুর গাছ কইভাবে দাফন করা হয়েছে। দয়াল নবী শাহাদত আঙ্গলি দিয়ে চন্দ্রকে ইশারা করছে দ্বিখণ্ডিত হয়ে যাও,
চন্দ্র অতিখণ্ডিত হয়ে গেছে, কিন্তু ওই মূর্তিটা ভাঙতে পারে না। এখানে বেলায়েতি কি কর্ম, আরেকটু সামনে আমি বাড়ে শুধু বিষয়টা জানতে যাব। দয়াল নবী তো লাগরও পাইতেছে না, তো হযরত আলীর কয় তুমি একটু নিচে হও, আমি তোমার কান্দে ভর কইরা দেখি ওটা খোলাইতে পারি কিনা। একটা পা উঠাইয়া দিছে হযরত আলীর স্কন্ধে, উঠাই দেওয়ার পরে আল্লাহ কইতেছে জিব্রাইল পাঠাই দিয়ে যাও আমার দোস্তরে কও, হযরত আলীর কান্দে জানি পাও না রাখে, আর একটা পাও জানি না উঠায়। উঠাই নেই আর, এবার কইতেছে জিব্রাইল যে আপনি হযরত আলীকে কান্দে নেন। হযরত আলীকে আমার দয়াল নবী কান্দে নিল। এটা মানুষ যদি কান্দে উঠে এটা কিছু তো ব্যালেন্স করার জন্য লাগে সামনে, ওই ওয়াল টোয়ালি থাকে আর একটা কিছু ব্যালেন্স করতেছে দুই হাত ভরে। তো কইতেছে আলী তোমার হাত কত দূর পৌঁছাইছে, কয় আপনি আর আপনার আল্লাহ যে মিরাজ করছিলেন যে জায়গায় ওই জায়গা পর্যন্ত আমার হাত পৌঁছে গেল। বাহ বাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইবেন, সুবহানাল্লাহ জোরে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার এখানে একটু বিষয়, নবুয়ত সমস্ত নবীদের নবুয়ত হলো পৃষ্ঠ মুবারকে, এইটার নিচে ফেলাইয়া হযরত আলী কান্দে উঠাইয়া তারপরে ওই মিরাজে আল্লাহর নবী যেখানে মিরাজ করছে অত দূর পর্যন্ত হাত পৌঁছে গেছে, এখানে বেলাতে ভাবটা কি জানা দরকার আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আজকে পাবেন, আজকে পাবেন, সিন্দুক ভরে মাল আছে, আমি যে জায়গায় হাত দিছি ভালো কিছু পাবেন। আমি হাত দেওয়ার ক্ষমতা রাখি না, আমার বাবা রশিদ চান আছে, আমার শাহবাগুল আছে, তারা দুই দয়া করে একটু কিছু ভালো কথা বলার তৌফিক দান করে তাহলেই সম্ভব, তাছাড়া সম্ভব না। না, এবার দুইটা গান আমার হয়ে গেছে, একটা গান হয়ে গেছে আর একটা গান করে বসে যাব। হ্যাঁ হ্যাঁ, এই গানটা আমার বাবা বাল শব্দ ঋষি সরকারের লেখা গান। হ্যাঁ হ্যাঁ, এই গানটা এই জন্য করবো যেখানে প্রশ্ন করলাম, এই আমার একটা চাহিদা আছে, আমার ব্যক্তিগত চাহিদা থেকে আপনাদের জন্য মনের একটু খোরাক আসে, সেই জন্য এই গানটা করব। গানটা একসময়ের জন্য সবচেয়ে জনপ্রিয় গান, আর আমি সফর সঙ্গী শোক সংবাদ অ্যালবাম করছি, যে বৈরাবর থেকে যে অ্যালবামটাকে ঘোষণা করা হয়েছে যুগ শ্রেষ্ঠ অ্যালবাম। আমি গান ভালো গাইছি তা নয়, যুগের দুইজন সেরা অলি, একজন আমার হাসিবাল হাসান রেজবি আর একজন আমার দয়াল বাবা রশিদ চান, দুইজনের ছবি আর সাথে সমন্বয় করে আমি এই বাংলা কণ্ঠে যা দয়াল গাওয়াইছে তাই গাইছি। এই গানগুলো এখন ইউটিউবে আপনারা সবাই পেয়ে থাকেন, তাই এই গানটাই আমার। হ্যাঁ, আমার মিতে জালাল এসে বসছে, উনি বলছে আপনার এই গানটা আমার ভালো লাগে, এখন নামের নাম তো জমে টানে, তাই এই গানটা আমি আপনাদের উদ্দেশ্যে উৎসর্গ করতেছি। ওরে পাগল চাই না দুনিয়ার জমিদারি, সকল দুঃখ ভুলে যাব তুই হইলে আমারি, আমার দরদ রে সকল দুঃখ ভুলে যাব তুই হইলে আমারি, আমার দরদ রে সকল দুঃখ ভুলে যাব তুই হইলে আমারি, সাহা পাগলা রে ওরে পাগল চাই না দুনিয়ার জমিদারি, আমি চাই না রে দুনিয়ার জমিদারি, আমার দরদ রে চাই না রে দুনিয়ার জমিদারি, ওরে সকল দুঃখ ভুলে যাব তুই হইলে আমারি, আমার দরদ রে সকল দুঃখ ভুলে যাব তুই হইলে আমারি, আমার বাদর রে চাই না দুনিয়ার জমিদারি, আমি চাই না দুনিয়ার জমিদারি, আমার বাদর রে চাই না দুনিয়ার জমিদারি। কিসের ভেস্ত কিসের দোজক
আমি কি ভয় করি বাজা কিসের ব্যস্ত কিসের যোজন আমি কি ভয় করি বেস্তে যাইবার আশা কইরা যদি টাইকা থাকি তোরে সারা জনম রাই করে আমারে তো যোগের ভিতরে আমি চাই না ভেস্ত ভয় নাই শুধু চাই তোমারে তোমারে পাইলে পাগল রে আমার সকল দুঃখ সারে কিসের ভেস্ত কিসের আমি কি ভয় করি তোমার নামে বিলাইয়া রে দিলাম ভবের জমি পাগল তোমার নামে দিলাম ভবের জমি দাদি আমার পাগল রে চাই না দুনিয়ার জমি দাদি ভুলে যাব তুই হইলে আমারি আমার সকল দুঃখ ভুলে যাব তুই হইলে আমারি আমার দরদে চাইনা দুনিয়ার জমিদারি আমি চাইনা তো দিয়ার জমিদারি আমার বাদল রে চাইনা দুনিয়ার জমিদারি ওই তুমি আমার আমি তোমার হইতে জানো পারি তুমি আমার আমি তোমার হইতে জানো পারি তুমি আমার আমি তোমার রে আমার রশিদ চান হাসিব চান ও আমার সব পাগল ওরে পাগল হইতে জানো পারি ওই তুচ্ছ আমার ছত্রজার ধন সাজিব অভিকারি আবার বেসাদ রে ওরে তুচ্ছ আমার ছত্রজার ধন সাজিব অভিকারি আবার বেসাদ রে ওই তুচ্ছ আমার বাহ আমার সাত রাজার ধন সাজিব অভিকারি আমার পাগল রে ওরে দরদ চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না রে দুনিয়ার জমিদারি আমার রাসুল রে চাই না দুনিয়ার জমিদারি ভুলে যাব তুই হইলে আমারি আমার সকল দুঃখ ভুলে যাব তুই হইলে আমারি আমার রাজে সাইনা দুনিয়ার জমিদারি আমি সাইনা দুনিয়ার জমিদারি আমার বাদলে সাইনা দুনিয়ার জমিদারি এই দেশ হতে ওই দেশ যাইতে তুমি যেদিন সাইরা দিবা তরি বাজার এই দেশ হতে ওই দেশ যাইতে সাইরা দিবা তরি এই দেশ হইতে ওই দেশ যাইতে রে আমার শাহ পাগল আমার রশিদ চান আমার হাসিব বাবা যেদিন ছাইরা দিবা তরি তুমি এই দেশ হইতে ওই দেশ যাইতে রে তুলা চান রে যেদিন তুমি ছাইরা দিবা তরি সরকার রশিদের নিয়ে যাইও বাউলা বইলে বরি আবার তোলা সার কার ছিলে নে যায় বাউলা বইলে বরি আবার তোলা সার আমার জালাল রে জালাল রে জালাল রে আওয়াজ জালাল রে নিয়ে যায় তোমার দুইটা কদম ধরি আমার রশিদ চান ওরে পাগল চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না রে তুমি আমার
পাগল রে সাইনারে দুনিয়ার জমিদারি আরে সকল দুঃখ ভুলে যাব তুই হলে আমারি আমার দর রে সকল দুঃখ ভুলে যাব তুই হলে আমারি আমার দর রে সাইনা দুনিয়ার জমিদারি আমি সাইনা দুনিয়ার জমিদারি আমার পাগল রে আমার শাহ পাগল আমার পাগল রশিদ দরদি রে দরদি আমার বড় দুঃখিনীর বন্ধু তুমি রে বলো তুমি বিনে তুমি বিনে এই পাগলের আর কেবাই আছে রে অদরদি বলো দুঃখিনীর বন্ধু তুমি সবাই দেখছে হাদিস আর কোরআন আমি দেখছি তোরে অদরদি বড় দুঃখিনীর বন্ধু তুমি রে তুমি আমার কলমা কালাম তুমি নামাজ রোজা রে অদরদি বড় দুঃখিনীর বন্ধু তুমি রে ওরে আমি তোমারে সাবনে রাইখা তোরব তোমার পূজনে অদরদি বড় দুঃখিনীর বন্ধু তুমি এইটা সত্য ওইটা যাইতে রে যেদিন ছাইরে দিবা তরি তোমার জ্বালালে রে আমার দেখা দে রে চাইনা দুনিয়ার জমিদারি ভুলে যাব তুই হইলে সকল দুঃখ ভুলে যাব শুধু তুই হইলে মারি সাহ পাগলা রে আমার রশিদি চান হাসিবি চান দরদ রে ওরে দরদ চাইনা রে দুনিয়ার জমিদারি চাইনা দুনিয়ার জমিদারি ওই ইসরাফিল বাবা রে আকাশ বাবা রে তরিকার ভাই রে ওরে দরদ চাইনা রে দুনিয়ার জমিদারি ধন্যবাদ আজকে পালার ভিতরে আমার কাছে একটু আলজাল লাগতেছে বলতে পারেন কিসের আলজাল আলজালটা হইলো আমার বুঝতে একটু সমস্যা হইতেছে এটা আমার ব্রেনেরও সমস্যা হইতে পারে আবার কানেরও সমস্যা হইতে পারে কারণ আমার ভাই আমারই তো ভাই নাকি তোমরা আহা কইও না মানে তাল দিলে সমস্যা মিডের খুব অভাব কারণ ভাই গুছায়া গেছায়া উপস্থাপনা করলো হঠাৎ করে আমার একটা প্রশ্ন করে বললো কি আপনি কেমন আছেন গানের সার্ভিস তো কম না এই দেশে তো ঘোরা ঘুরি 50 বছর হয়ে যাব ওরে বাবা কি বয়স কবে যাইছে এটা আমি কইতে পারি না তো যার ফলে আমার ভাই আমাকে এমন একটা প্রশ্ন করছে
আমার জীবনে কোনো বয়তে এই প্রশ্ন করে নাই। তো শুনেন একটা কথা বলি, আপনারে বললেন যে আপনি কেমন আছেন, আমার তো ভালো মন্দ থাকার কোনো কি ক্ষমতা আছে? না। আমার কোনো ক্ষমতা আছে বলেন? না। আমার কোনো ক্ষমতা নাই, এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। আমার আল্লাহ ভালো জানেন, আপনি বলতে পারতেন যে আল্লাহ আপনাকে কেমন রাখছে। কথা সত্য, কথার মধ্যে কত হলো কথা তা না। তুতা ভাই যতই উসাল আমার ফালাফালি করুক, কিন্তু বাচ্চা তো বাচ্চাই, বুঝতে পারে নাই। তোমরা সব বুঝে বইরিস। অনেক সময় আদর কইরা আমরা কিন্তু পোলা পান্ডে কান্দে লই না, কান্দে নেওয়ার পরে তখন কিন্তু বাপের উপর দিয়ে উঠা যায়। পোলা মানে কয় কয় কি বাবা আমি তোমার চেয়ে বলো হয়ে গেছি, ওই যে উপরে উঠছে কান্দের উপরে উঠছে না বলো হয়ে গেছে না, মানে বাপে কয় হ্যাঁ ছাইরা দিলে টের পাবি কত দুর্বল হইছস। তো শোনেন এত ফালাফালি করেন না, কিন্তু ছাইরা দিলে কিন্তু টের পাইবে। তো লক্ষ্য করেন তাই একটা কথাই কিন্তু অনেকভাবে বোঝানো যায় না, যার যেমন জ্ঞান তার তেমন সমাধান। যেমন আমরা কথা বলি ওই মুরব্বীরা মা বোনেরা যদি পিঠাটা বানাইতে চায় তাহলে কি করে, একটা ঝোনা নারিকেল এটা আগে কুড়াই সুইলা লইব, তো পরে কুড়াইব, শেষ করে লইব সোলার আগেই কুড়াইব, ওরা বলো আবার ভয় তুইব আমগো মাইরা লাইব ওরা বয় তুইয়া। আচ্ছা সোবাটা যখন ছুললো ছোলার পরে তারপরে কি হইলো, তারপরে হ্যাঁ আইসাডা আইসাডা আইসা। অনেকে কি কয় ওই যে আমরা ছোটবেলা যেমন গ্লাস লিয়ে যেতাম একটু পানি খামো, পানি কিন্তু বড় মজা না, পাটনা পাটনা নারিকেল পাইসাও না, তোরা খাস নাই বাবা কডা 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 কডা। হ্যাঁ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, ওগুলো কই যে যাব আল্লাহ যেটা। আচ্ছা ছোটো বাচ্চারা যায় পানি খাওয়ার জন্য, আর মুরব্বীরা কয় আইসা দুইটা একটু ভালো করে মাপ করে কাটিস, কিন্তু কারণ ওরণ বানাবো ওরণ কি ডাবর কয় তো ইয়ে কুমিল্লা রহমান গোদেশ কুমিল্লা আর আমগো ফরিদপুর আর এই বিক্রমপুরে কয় এই অরণ অরণ। হ্যাঁ এটা ডাইল বাড়তে আরাম, আবার বাদু বাতু বাড়তো আমরা যেমন আমগো কাইল্লা কথা কইতাছে আর কি। আমরা যখন প্রথম প্রথম স্কুলে গেছি কি লয়ে গেছি জানেন নি, জানবেন করতে আমি তো কই নেই, তাল পাতা আর হইলো কনসি কি, মাথা খারাপ কইবেন আমারে না, না 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 মাথা খারাপ কইেন না হাসা কথা। তখন তালপাতা আর হইলো কনসি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ প্রথম লেখতে এই এই হইলো আমাগো খাতা আর হইলো কলম, সেই কাইল্লা কথা কইতাছি আর কি। তখন টাকা পয়সা লাগতো না এমনি। যাই হোক মুরব্বীরা কয় একটু আইসাটা ভালো করে রাখিস, হেরা বানাইব ওরণ, আর দুই একজনে কয় দুই এক টুকরা নারকেল আমারে দিস মুড়ি দিয়া খামো, এটা আমিও কিন্তু মজা করে খাইতে পারছি। এটা হইলো হিসাব নিকাশ। আর যারা গাঁজা খায় তারা কের দিকে চাই রয়েছে, ও শোভা 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 শোভাটা ফেলে গাঁজাটা জোবা করে খাইব আর কি। তো আসলে এটা কিন্তু নারিকেল, কিন্তু একটা নারিকেলের মধ্যে দেখেন কত রকমের চাহিদা থাকে মানুষের। আমরা কিন্তু বাউল বিচার গানে একটা কথাই বলে থাকি, কিন্তু একটা কথা এক একজনে এক এক রকম হিসাবের মধ্যে নিয়ে যায়। এখন আমার ভাই যখন কইল নূর সৃষ্টি হইল, এক অংশ নূর থেকে পাঁচটা ভাগ, এটার নাম হলো পাক পান্নাতর কইছি, কিন্তু পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাস। আমি আমার বাইকনা রিপন রে কইলাম, রিপন এই আরবিতে তো আরবিতে এই পাঞ্জারে তো খামসা কয়, কি হাসান আমি এটা আমি আপগো রিপন রে সাক্ষী লইলাম, কি লেগা আমি বুড়া মানুষ আমার তো ভুল হইতে পারে,
অর্থনে সাক্ষী লইলাম যে পাশের না খামসা কয় হ্যাঁ এডি তো আরবি এখন আমার জানার দরকার আবার বাড়ির কাছে এই যে পাঞ্জা এটা কোন ভাষা আপনি কইলেন আই হায় কুবা সামচু কি মাফলার দিয়ে কুবাইবা আসলে গানের জগৎটাই একটা পাগলামি জগৎটা আমরা পাগল না হইলে এরম করতে পারি কর হারাডা রাই আমগো কোনো ক্লান্তি নাই পাগলের কিন্তু কোনো ক্লান্তি নাই আমগো অবস্থা এই যেই ফাল দিছে এই ফাল আপনারা যদি দুইবার খালি দেন যদি চিত্ত না ভরছেন একটা গান আগে রাখি তারপরে দেখি কি বলা যায় আচ্ছা তোতা ভাই পাঞ্জার কথা তৈল আর পাক নূর কিন্তু পাক আসিল এর লেগা পাক পাঞ্জাতন তখন তো পাক কিন্তু এই না পাক শব্দটা হইল কবে থেকে দেখি আমার ভাই আসলে কি কথা বলে পাক মানে তো পবিত্র তাই তো বলছি ওটা তো নূর ছিল পবিত্র পাক কিন্তু এটা না পাক হইল কখন অপবিত্র তো একটা শব্দ আছে নাকি অপবিত্রটা এটা মিশ্রণ হইল কিভাবে কখন থেকে বলতে পারি নূর কিন্তু আমার মধ্যে আপনার মধ্যে সবার মধ্যে তো সেই পাক নূর এই জন্য কথাটা রাখলাম ডোম জেনে লও ডোমের মালা গলে ডোম জেনে লও ডোমের মালা গলে ভাই রে ডোম জেনে লও ডোমের মালা গলে ভাই রে দম জেনে লও দমের মালা গলে রে দম জেনে লও দমের মালা গলে আদমে দমের সমার এক লক্ষ চব্বিশ হাজার আদমে দমের সমার বত্রিশ হাজার হয় তার রাত্র দিন জানো রে মন চব্বিশ হাজার মূলে রে মন রাত্র দিন জানো খবর চব্বিশ হাজার মূলে ও তার ভুলে নিষেধ্রয় দলিলের মন নিষেধ্রয় দলিলে দম জেনে লও দম জেনে লও দম জেনে লও দমের মালা গলে রে মন দম জেনে লও দমের মালা গলে আদমে সাইজের খেলা দমের মালা আদমে সাইজের খেলা যতরে দমের মালা ছেড়ে দাও তজবি মালা মন মালাই ধন মিলে রে মন ছেড়ে দাও তজবি মালা মন মালাই ধন মিলে মনের মানুষ বসাও রিত কমলের মন বসাও রিত কমলের
দম জেনে নাও দম জেনে নাও দম জেনে নাও দমের মালা গলে রে দম জেনে নাও দমের মালা গলে রে যে জপে দমের মালা চিয়ে সে পাবাতুল্লা বাইতুল্লা ঘর আল্লাহ তালা দিবেন তাহার দিলে রে মন বাইতুল্লার ঘর আল্লাহ তালা দিবে তাহার দিলে তাই জানি ওরে দম জেনে নাও দমের মালা গলে মুখে মুখে শেখ ফরি তার বগল তলায় ইট কি কিছু মানুষ আছে সুবিধাবাদী বিপদে পড়লে পায় ধরে আর এই টুইটটা খারাইলে গাড়ির মধ্যে একটি বিদা ধরে বেশিরভাগ মানুষই সুবিধাবাদী মানুষ আমি নিজের দুর্বলতা ব্যক্ত করছি তারপরও ভাই শক্ত কথা আমারে জিগাইছে এমন কথা জিগাইছে মালা ওনারাও দিছে মালা আমারও দিছে মালাটা হলে একটা ভালোবাসার বিনিময় আদান প্রদান এটার মধ্যে আমারে জাতা মেরে বইছে আমার তোতা ভাই কি করছে ওই মালা নিয়েই আমার একটা বিপদে ফেলাইছে একটা জাতা দিছে নাম তার তোতা দিছে একটা জাতা এইটাই একটা সত্য কথা না 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 এই জন্য আমি এই গানটা গাইলাম তসবি মালা এই মালা সেই মালা এই মালায় কোনো কাজ হবে না যদি মনের মালা ঠিক না হয় কথা সত্য এজন্য ওদিন পাঞ্জু সে পাঞ্জু সাইজির একটি গান আমি গাবার চেষ্টা করলাম এত কঠিন গান এখন তো আর মানে আমরা আসলে ওই রকম শ্রোতা পাই না সত্যিকার অর্থে আজকে যাদের মুখগুলি দেখতেছি তারা একেবারে মনে হয় খাঁটি তাদের অন্তরে কোনো ভয় ভীতি নাই শুধু প্রেম আর প্রেম প্রেমিক ছাড়া এত নির্ভয় মানুষ বসে থাকতে পারে না সত্য কিসের সমাজের ভয় কিসের কলঙ্ক কিসের খুন সকল কিছু ছেড়ে দিয়া একজন কামিল ওলিয়াউলিয়ার দরবারে এসে নিরালায় বসছে সেজন্য আমার এই গানটা আমি মনে হয় আমার গানের জীবনে দুইবার এই গানটা গাওয়া লাগছে তো না গাইতে না গাইতে তো এমনি ই হয়ে যায় কি জানি কয় চর্চা না থাকলে মর্চা ধরে যায় না এর লেগে মাঝে মাঝে একটু খরচা করার লাগে তো যাই হোক প্রায় এক বছর হয় গান টান করি নাই এখন থেকে আবার ধরছি একটু টেস্ট করতেছি মামা বাড়ি আই আর কি মামা বাড়ির আবদার মামা বাড়ি আইসা আপনারাই বলবেন যে আগামীতে আমি গাইতে পারুম নাকি হুয়ে পড়ুম তবু তো খুব ভালো গান তাই আচ্ছা বাস বাগানে মাথার উপর চালু খেছে চালু খেছে বাস বাগানে মাথার উপর চালু খেছে মায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 
জাদুগুরি যত জনা শুনেন দিয়া যেভাবে নিরবতা করতে ছেন পালো এভাবে তে সবাই মিলে থাকিলেন রব আমাদের মনের কথা বলা যাবে সব সবাই মিলে বসে বাবা করলে সকলের দোয়া পেলে হবে রে বাংলা আর এই তোমাদের চাওয়া পাওয়ার অপেক্ষাতে রই অপেক্ষাতে রই যেভাবে তে জিজ্ঞাসনা করে গেল ভাই ভুলি নাই কথা মনে আছে তাই আশরাফ চৌধুরী আশরাফ আলী চৌধুরী মনে আছে আশরাফ মানি শ্রেষ্ঠ আশরাফ মানি শ্রেষ্ঠ সে ফুলের মালা গলায় দিয়ে আমাদেরকে করতেছে সন্তুষ্ট এই জন্য ধন্যবাদ ধন্যবাদ আমাদের কাটাখালি একজন পিসাব আছে না কাটাখালি নাগর চৌধুরী ছোটবেলা ওই বাড়িতে খুব যাইতাম আরেকজন আছে মধুরচরের ওই পারে হামেদ ফকির আপনারা নতুন মানুষ তারা চিনবেন না হামেদ ফকির তার বাড়ি তরুষ হইতো সে অনেক পাওয়ারফুল লোক ছিল অনেক দৈত্য দানব জিন সে আটকায় রাখছিল হ্যাঁ সেখানে ও সরি বেড়ে গান গাইতাম আর আমাগো দলের নেতা ছিল কৈদ্যা পাগল নাকি কি কৈদ্যা পাগলা নাকি এর কথা মনে পড়ে পোলাপানে গান গাইতো কয়ে এলোরে গোরকলি কাল বাঘের গাল ছাগলে চাটে কৈদ্যার ও রান দে ডাইল মজার সুটে ঠিল্লা উঠে আরে পোলাপান আসিলাম তো এরকমই সারাদিনই খেলাধুলা করতাম তো যার ফলে এখানে ইসা লাগে যেমন আমার বয়স এত হয় নাই অহনও আমি এই দশ বারো বছরের আলোই রয়ে গেছি মজাই লাগতেছি কথা মন্দ না আরে কথা জিজ্ঞাসা করলে সব গান্ডা অন্যরকম গান আর ওই যে কয় না বাসুরের নাম নিতে সমস্যা গানটাও এরকম একটু বাবা সে তারপর আমার ভাই যখন আবদার করছে না গাই আমিও যদি ময়রা যাই বার মনে কষ্ট থাকবো ভাই যদি ময়রা যায় আমার মনে কষ্ট থাকবো মনে কিছু না আমার Don't
আল্লাহ।